হাই ফ্রেন্ডস, আমি বাপ্পার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য ভিউ ফাইন্ডার। হ্যালো বন্ধুরা, আজ বাজাজ পপুলার প্লাস ওয়াটার গিজার আনবক্সিং আর ইনস্টল করে দেখাবো। এই যেটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি, সুন্দর প্যাক করা, প্যাকিংয়ে মোটামুটি পাঁচে পাঁচ দেওয়া যেতে পারে, ডেলিভারিতে আশা করা যায় কোনো সমস্যা হবে না। আচ্ছা, এর মধ্যে আপনার কি কি দিচ্ছে সেটা দেখা যাক। বক্সের মধ্যে কি কি আছে? বক্সের মধ্যে রয়েছে আপনার এই যে একটা ওয়াটার হিটার, একটা মাল্টি ফাংশনাল সেফটি ভালভ, ইনস্ট্রাকশন ম্যানুয়াল আর ওয়ারেন্টি কার্ড। যাই হোক, প্রথমে আমি একটু এটাকে স্যানিটাইজ করে নিই। বন্ধুরা, যে কোনো জিনিস ডেলিভারি নিলে অবশ্যই এই সময় স্যানিটাইজ করে নেবেন, কেন নানা হাত ঘুরে এটা আসে। এইবার চলুন এটাকে আনবক্স করা যাক, খুলে দেখি ভেতরে কি কি রয়েছে। এটা 15 লিটারের স্টোরেজ গিজার, মোটামুটি আপনার 4-5 জন ফ্যামিলিতে মেম্বার হলে 15 লিটার যথেষ্ট। 2-3 দিনের জন্য 10 লিটারও নিতে পারেন, বা বেশি মেম্বার হলে 25 লিটার নিয়ে নেবেন। তবে স্টোরেজ বা ইনস্ট্যান্ট কী ধরনের নেবেন নেওয়ার আগে সেটা চিন্তা করে নেবেন, আপনার প্রয়োজন অনুসারে স্টোরেজ বা ইনস্ট্যান্ট নিতে পারেন। এগুলি সাধারণত স্টোরেজ আপনার একটা সুবিধে 2000 ওয়াটের হয়, আর ইনস্ট্যান্টগুলো সবসময় 3000 ওয়াটের হয়। হ্যাঁ, ওয়াটেজটা বেশি, তবে ইনস্ট্যান্ট। আর স্টোরেজে আরও একটা সুবিধে যে আপনি একবার গরম করে নিলে জলটা অনেকক্ষণ ইউজ করতে পারবেন, এবং বেঁচে গেলে আপনার পরে যে চান করবে সেও ব্যবহার করতে পারবে। স্টোরেজে এই সুবিধাটা রয়েছে। আর ইনস্ট্যান্টের ক্ষেত্রে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করে নিতে হবে, সঙ্গে সঙ্গে আপনার গরম হবে এবং সঙ্গে সঙ্গে ব্যবহার করে নিতে হবে। যাই হোক, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইনস্ট্যান্ট বা স্টোরেজ নিতে পারেন। আচ্ছা, এই যে বক্স খুলে ফেলেছি, দেখি এর ভেতরে কি রয়েছে। ওপরেই রয়েছে ইউজার ম্যানুয়াল। আচ্ছা, এটা অবশ্যই আপনি এর যে ইনস্ট্রাকশানগুলো বা যদি নিজে ইনস্টল করেন এগুলো একটু দেখে নেবেন। আর এরপর রয়েছে আপনার, দেখি কি, ও এটা মনে হচ্ছে আপনার ভাল্বটা, সেফটি ভাল্ব, সেফটি ফার্স্ট। অতএব অবশ্যই এই সেফটি ভাল্বটা ব্যবহার করবেন। অনেক সময় আপনার কলের মিস্ত্রিরা কী করে, যে যদি জলের প্রেশার কম থাকে যে সেফটি ভাল্বটা ঠিক ব্যবহার করে না, বলে সেফটি ভাল্ব দিলে একটু জলের প্রেশারটা কমে যায়। কিন্তু অবশ্যই সেফটি ভাল্ব ব্যবহার করবেন, সেফটি ভাল্ব ছাড়া গিজার ব্যবহার করা কিন্তু খুবই রিস্কি। প্যাক তো খুব সুন্দর করে এসছে, অর্থাৎ আপনার ডেলিভারির সময় যাতে কোনো সমস্যা না হয়। দেখি এবার লুকটা। হ্যাঁ বন্ধুরা, দেখুন বাজাজের একটি ট্রাস্টেড ব্র্যান্ড, ওই জন্যই বাজাজ নিলাম। দেখুন লুক খুবই সুন্দর, 15 লিটারে কিন্তু যথেষ্ট ওয়েট রয়েছে। এ আপনার 10 থেকে 10.5 কেজি ওজন খালি অবস্থায়। দেখা যাক, এর মধ্যে তো আর কিচ্ছু নেই এই সম। আচ্ছা, আপনি গিজারে লাগাবার আপনার ইনলেট আউটলেট পাইপ কিন্তু এর মধ্যে পাবেন না। অনেক গিজারের মধ্যে কিন্তু ইনলেট আউটলেট পাইপ দিয়ে দেয়, ওটা এতে নেই। সবচেয়ে যেটা খারাপ লাগছে, এর মধ্যে আপনার যে প্লাগের টপটা পর্যন্ত লাগানো নেই, এটাও আপনাকে কিনে লাগিয়ে নিতে হবে। এখন হ্যাঁ বন্ধু, এর স্পেসিফিকেশানটা একটু দেখে নিই। এটি আপনি 10 লিটার, 15 লিটার, 25 লিটার তিনটি সাইজে পাবেন, তবে কালার এই একটাই, সাদা। আর আপনার এটার স্টার রেটিং হচ্ছে 4। এটা 8 বার প্রেশার রেটেড রয়েছে, অর্থাৎ আপনার হাই রাইজ বিল্ডিং হলেও অসুবিধা নেই, এটা আপনি নিতে পারেন। আর এর বডিটা হচ্ছে পাউডার কোটেড মেটাল বডি, আর এতে রয়েছে ম্যাগনেসিয়াম অ্যানোড অ্যাডজাস্টেবল থার্মোস্ট্যাট, অর্থাৎ আপনি টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন নব দিয়ে। আর এর রয়েছে মাল্টিপল সেফটি সিস্টেম রয়েছে। এটার আপনার ওজন 9 কেজি 700 গ্রাম। আর এই ট্যাঙ্কের ওপর আপনি
5 বছরের গ্যারান্টি পাবেন আর হিটিং এলিমেন্টসে 2 বছরের। এছাড়া এর মধ্যে একটি স্পেশাল ফিচার রয়েছে যেটা খুব কম ইয়েতেই থাকে, সেটা হচ্ছে আপনার দেখুন লাল রঙের এই নবের ওপরে লাল রঙের ইন্ডিকেটর যেটা রয়েছে আপনার, এটা হচ্ছে আপনার চাইল্ড সেফটি মোড। এটা কিছুই নয়, অর্থাৎ এই টেম্পারেচারের মধ্যে রাখলে, এই নকটা এখানে রাখলে আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে চান করার সময় কখনো মানে গায়ে গরম জলে আর কি যে পুড়ে যাওয়ার সমস্যাটা একদমই থাকবে না, ওই জন্যে অর্থাৎ এই কম টেম্পারেচার রাখা, এটাকে আলাদাভাবে ইন্ডিকেট করে দিয়েছে চাইল্ড সেফটি মোড বলে। এই মোডে রাখলে আপনার জল ঈষৎ উষ্ণ গরম হবে আর বাচ্চাদের চান করতে কোনো অসুবিধে হবে না। বন্ধু এই বাজাজ আপনার গিজারে আরও একটি স্পেশাল ফিচার রয়েছে, সেটা হচ্ছে সুরেল ফ্লো, সুরেল ফ্লো টেকনোলজি। এর জন্য বাজাজ কোম্পানি দাবি করে যে 20% মোর আপনি হট ওয়াটার পাবেন আর জল বেশিক্ষণ পর্যন্ত গরম থাকবে। বন্ধুরা তাহলে মোটামুটি ফিচার্সগুলো সম্বন্ধে জানা গেল। এবার আগেই বলেছি এর ফ্রি ইনস্টলেশন নেই বলে আমি নিজেই এটাকে ইনস্টল করবো। চলুন এবার ইনস্টল করে দেখাই। দেখুন ইনস্টল করার আগে আপনার যে পিছনে একটি ব্র্যাকেট লাগানো আছে, ওয়াল হ্যাঙ্গিং ব্র্যাকেট যেটার মধ্যে দিয়ে ও দেয়ালে ঝোলে, এইটাকে প্রথমে খুলে নেব। ব্র্যাকেটটা খুলে নেব কেন, দেয়ালে মাপ নেওয়ার জন্য সুবিধে, পুরো আপনার গিজারটা তুলে মাপ নেওয়ার খুবই অসুবিধে, ওই জন্য মোটামুটি সব গিজারেই এইটা পিছনে লাগানো থাকে কোনো দুটো নাট দিয়ে, যে কোনো একটু রিংস দিয়ে বা প্লাস দিয়ে এটাকে খুলে নেবে। খুলে নিয়ে মাপটা নিতে সুবিধা, তাহলে আপনি পারফেক্ট মাপটা পাবেন। কাগজ দিয়ে একটা বা অন্য কোনো মেপেও করা যায়, কিন্তু এইটা একদম পারফেক্ট মাপ হবে। চলুন আগে এবার বন্ধু মাপটা নিয়ে নিই পেন্সিল নিয়ে। মোটামুটি আপনাকে গিজারটার মাপটা নিয়ে দেখে নেবেন যে আপনি কোন হাইটে লাগাবেন, আপনার হাইট অনুযায়ী এটা একটু আন্দাজ করে দেখে নিতে হবে গিজারের মাপটা কত হচ্ছে। মোটামুটি আমার গিজারটা 2 ফুট হাইট, কোন হাইটে রাখবো এটা আপনাদের দেখে এটা একটু আন্দাজ করে মাপটা নিয়ে নিতে হবে। তবে বন্ধুরা বেশিরভাগ গিজারে আপনার ইনস্টলেশন ফ্রি থাকে, তাহলে ফ্রি থাকলে কোনো ব্যাপার নয়, তো না হলে যদি আপনার কাছে সামান্য কিছু যন্ত্রপাতি আর একটা দেয়াল ফুটো করার জন্য একটা যদি আপনার মেশিন থাকে ড্রিল মেশিন, তাহলে কিন্তু ইনস্টল করে নিতে পারেন। কিচ্ছু না, দুটো স্ক্রু লাগানোর ব্যাপার খালি আর দুটো ইনলেট আউটলেট পাইপটা লাগানোর ব্যাপার। যদি ইনস্টলেশন ফ্রি না থাকে এর জন্যেই মোটামুটি ইনস্টলেশন চার্জ 500 টাকার ওপর করে দেয়। এটা আপনি যদি একটু ড্রিল মেশিন আর ইয়ে থাকে নিজেই করে নিতে পারেন। মোটামুটি একটা মাপ নিয়ে নেবেন, আন্দাজ করে নেবেন যে কে কোন হাইটে রাখবেন, তবে চেষ্টা করবেন যতটা পারেন উঁচু করে গিজার রাখলে জলের প্রেশারটা ভালো পাওয়া যায়। এই যে আমি ব্র্যাকেটটা বসিয়ে দাগ নিয়ে নিলাম, একটু দুটো পেরেক নিয়ে হালকা একটু দাগ নিয়ে নেবেন, তাহলে কী হবে ড্রিল মেশিনটা স্লিপ খেয়ে দিক ওদিক যায় না। একটু পেরেক বা পেরেক জাতীয় কিছু নিয়ে হালকা একটু মেরে দাগ নিয়ে নিন। এতে অনেক সুবিধা, এবার ড্রিল মেশিন দিয়ে জাস্ট দুটো গর্ত করে নেবেন। ড্রিল মেশিন থাকলে কিন্তু আপনার এই গিজার ইনস্টল করা কিন্তু কোনো ব্যাপার নয়, আপনি যদি নিজে থাকে বা আশপাশ কারোর থেকে একটু জোগাড় করে নিতে পারেন ড্রিল মেশিন, তাহলে আপনি একটু 10 মিনিট সময় লাগবে আপনার একটু গিজার ইনস্টল করতে। ভালো করে বেশি করে ইয়ে করে নেবেন, কেন কোনো লিটার জলের ওজন কম থাকে না। দুটো আপনার ড্রিল করতে কতক্ষণ, 2 মিনিটের সময় যাবে না, যাই হয়ে গেছে। এই যে এই নাটটা অবশ্যই কিনতে হয়েছে, নাট বোল্টটা আপনার
এগুলো এটা হচ্ছে আমি নিয়েছি আপনার যে বেসিন হয় বেসিন হ্যাঙ্গিং নাটবোল্ট বললেই পাওয়া যায় এই 50 টাকা দাম নিল এটা হচ্ছে বেসিন হ্যাঙ্গিং আপনার যে কলের বেসিন হয় বেসিনগুলো এই নাটের উপরই ঝোলানো থাকে এটা বেসিন হ্যাঙ্গিং নাট এগুলো খুবই মোটামুটি ওজন নেয় আপনার যে কোনো কলের বা আপনার স্যানিটারি দোকানে আপনি এগুলো পেয়ে যাবেন জাস্ট এগুলো একটু ভালো কাঠের চিপ দিয়ে সুন্দর করে আমি এ করে নিলাম এরপর একটু হোয়াইট সিমেন্ট দিয়ে জাম করে দিচ্ছি এর ফলে আপনার যে গর্তগুলো সুন্দরভাবে মেকআপ হয়ে যাবে দেখতে ভালো লাগে প্লাস হচ্ছে আপনার ভেতরে ঢুকে স্ক্রুগুলোকেও টাইট করে দেবে কিছুক্ষণ ওয়েট করে ব্যাস আমি এটাকে এবার দুটো নাটের ওপর ঝুলিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনার সামান্য কিছু যন্ত্র আর একটু ড্রিল থাকলে কিন্তু আপনি নিজেই এটি করে নিতে পারবেন আর আপনার ইনস্টলেশন ফ্রি থাকলে অসুবিধা নেই যারা আসবে কিন্তু দেখে নেবেন একটু ভালো করে আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি ইনস্টল যারা করতে আসে খুব তাড়াহুড়ো করে যা হোক করে মোটামুটি ঝুলিয়ে দিয়ে চলে যেতে পারলে হয় ওদের সেই কারণে একটু দেখে নেবেন প্রসেসগুলো দেখে নিন কীভাবে তাহলে সুবিধা হবে আপনি দেখে মোটামুটি কোনো ভুল কিছু হলে আপনি সেটা বুঝতে পারবেন দেখেন এবার দুটো ইয়ে দুটো নাট দিয়ে এই নাট বোল্টগুলোর সুবিধে কি আপনি যে কোনো সময় আপনার এগুলো নাবাতেও কোনো অসুবিধে হয় না কোনো প্রবলেম হলে অতি সহজেই আমি এর আগেও ব্যবহার করেছি আপনার চিমনি ইনস্টল করার ক্ষেত্রে আপনার গিজার ইনস্টলের ক্ষেত্রে এই নাটবোল্টটা খুব কাজে দেয় এটা কিন্তু দোকানে আপনার বেসিন হ্যাঙ্গিং নাটবোল্ট বলেই বিক্রি হয় এই যে মোটামুটি আমার দুদিকে এইবার জাস্ট আপনার একটু দেখে এটাকে সেট করে দিতে হবে এটা লাগানোর পরে আপনার আর কিছুই কাজ নেই ইনলেট আর আউটলেট দেখে খালি জাস্ট আপনার পাইপ দুটো লাগিয়ে দিলে হবে ইনলেট পাইপে দেখবেন ব্লু রঙের একটা ইন্ডিকেটর থাকে আর আউটলেটটা রেড কালারে থাকে টপটা আমি লাগিয়ে নিয়েছি এবার টপটার তারটা ঝুলছে মোটামুটি প্লাগে টপটা লাগিয়ে রেখে দিই এখন কিন্তু গিজার একদম অন করবেন না জাস্ট তারটা ঝুলছে বলে আমি খালি ওতে লাগিয়ে রাখলাম এইবার ইনলেট আউটলেট দেখে খালি পাইপগুলো একটু জুড়ে দিতে হবে যেটা দিয়ে জল আসছে সেটা ব্লুর দিকে যাবে আর তাতে আপনার সেফটি ভালভটা অবশ্যই লাগিয়ে নেবেন বন্ধুরা এবার একটা জিনিস অবশ্যই দেখে নেবেন যে ইনলেটটা পাইপ লাইনে জলের পাইপ লাইনে লাগাবেন আউটলেটটা কিন্তু প্রথমে লাগাবেন না এইবার জলটা খুলে দিয়ে কিন্তু দেখবেন যত জলটাকে যাতে আউটলেট দিয়ে বেরিয়ে আসে এরপর কিন্তু কলের লাইনে কানেক্ট করবেন এটা কিন্তু খুব অবশ্যই দরকার এর ফলে কী হবে ভেতরের এয়ারটাও বেরিয়ে আসবে আর কোনো ময়লা থাকলে বেরিয়ে আসবে এই দেখুন জল বেরিয়ে এসছে কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন জল বেরিয়ে আসবে এইবার আপনি আউটলেটে লাগিয়ে দিন ব্যাস এটা লাগিয়ে দিলেই আপনার মোটামুটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল এই দেখুন ব্যাস জাস্ট আউটলেটে একটু হ্যাঁ অবশ্যই এগুলো একটু ভালো করে টাইট করে লাগাবেন এবার গিজার অন করে দিই ব্যাস ইনস্টলেশন হয়ে গেছে এই দেখুন আমরা গ্রিনটা লালটা দুটোই জ্বলবে এবং গরম হয়ে গেলে গ্রিনটা বন্ধ হয়ে যাবে বন্ধুরা ধন্যবাদ দেখার জন্যে আর ব্যবহার করার পর আমি এটা রিভিউ নিয়ে আসব আপনারা যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা